ঝগড়া হওয়াকালীন ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে যায় তো বৌদি বৌদি সুইসাইড যে ঘরে সুইসাইড করেছিল এই ঘরটাকে তালা মেরেই রেখে দিয়েছিল কেউ খোলেন তো সেই ঘরটাতে সেই দিনের পর থেকে কিছু কিছু আওয়াজ পাওয়া যেতে শুরু করতে করতে সাইডের জানলায় দেখে জলজান তোর দাঁড়িয়ে আছে আমার গায়ে কাটা দিচ্ছে কতগুলো পিণ্ড রাখা ছিল ঠিক আছে একটাই মাত্র কাক এসছিল একটাই মাত্র কাক যে পিণ্ডটাকে দেখলো প্রথমে ঠিক আছে দেখে মাসির দিকে তাকিয়ে পিণ্ডটাকে আবার দেখে সে খেয়ে পিণ্ডটাকে মাথা দিয়ে জলে ফেলে আমরা দেখে অবাক ঠিক মাস দুয়েক আগে সৌনভ আমাদেরকে একটা ভৌতিক ঘটনা বলেছিল সেই ঘটনাটা যথেষ্ট ভয়ানক ছিল মানে এরকম সচরাচর ভৌতিক ঘটনা আমি শুনিনি তো ওর কাছ থেকে পেয়েছিলাম আর আপনারা সবাই শুনেছিলেন যারা পুরানো ভিউ তো সেই ভৌতিক ঘটনাটা আস্তে আস্তে একটা অন্য রূপ পেয়েছে সেই রূপটা ও আমাকে বলতে চেয়েছিলো ফোনেই আমি শুনতে চাই আমি বললাম না যেহেতু অলরেডি এইখানে প্রথমের পার্টটা বলা হয়েছে তো সেকেন্ড পার্টটা আমি ফোনে শুনতে চাই না ও আমাকে ফোন করে বলেছে একটা বড় স্টোরি আছে একটা খুব বড় ঘটনা ঘটেছে এটা বলেছিল যে এটা বাস্তু রিলেটেড মানে ভৌতিক ঘটনাটা বাস্তুতে কনভার্ট হয়ে গেছে হুম আমি বললাম না তাহলে থাক এটা অডিয়েন্সের সামনে বলবো ক্যামেরার সামনে রেকর্ড করা হবে তো ওকে আমি তাড়াতাড়ি করে ডেকে নিই দু তিন দিনের মধ্যেই কষ্ট করে আনিয়েছি আমাদেরকে ও পরের পাটটা বলবে আজকে তো দেখা যাক আজকের এই পাঠটাতে কী অপেক্ষা করছে আমি এখন ভালো করে পুরোটা জানি না একটু একটু শুনেছি পুরোটা জানি না আমিও শুনবো চলো ব্যাপার হয়েছে কি আগেরবারে যে ঘটনাটা বলেছিলাম হুম তো সেই ঘটনা নিয়েই এই ঘটনাটা রিলেটেড তোকে বললাম তো সেই নিয়েই এইটা যে পুরো বাস্তু রিলেটেড ঘটনা আগে জানা ছিল না হুম তো সেই বাস্তু রিলেটেড ঘটনাটা যে কতটা দূর যেতে পারে বা কতটা এফেক্ট করতে পারে মানুষকে তো সেইটাও আমাদের নর্মাল আমরা জানি না কি ব্যাপারটা তো এই ব্যাপারে আমাদের পুরোটাই হেল্প করেছে আমাদের প্রিয়ঙ্কা দাদি হুম আমাদের একশো দিদিকে চ্যানেল অলরেডি আমরা বসিয়েছি তার কাছ থেকে আমরা তার সাথে একটা বড় পডকাস্ট করেছি কিছু ছোটো ছোটো ক্লিপ ভিডিও আছে যারা দেখতে চাও দেখে নিতে পারো আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো আচ্ছা দিদিকে বলি ব্যাপারটা দেখতে কি হয়েছে তো দিদি যেটা বলে সেটা আমি সুস্মিতকে বলতে চেয়েছিলাম কারণ ব্যাপারটা প্রচন্ড বড় ঘটনা আর এই ব্যাপারগুলো অনেকের ঘরেই হতে পারে এবার তারা বুঝতে পারে না যে এটা কেন হচ্ছে তো সেই ঘটনাটাই রিলেটেড মানে পুরোটাই আমি সাজাতে চেয়েছি সুস্মিতের কাছে বলতে চেয়েছি ব্যাপারটা কি হচ্ছে তো মাসির যে পুরো গল্পটা ছিল তো সেই গল্পটাতে আমাদের তার পর থেকে মাসির জীবনে কিছু ঘটনা ঘটতে থাকে তো লকডাউন শেষ হওয়ার পরে তোর এক মাস পরে খুব জোর তো এক মাস পরে ওদের ফ্যামিলিতে ওদের জয়েন্ট ফ্যামিলি ছিল ওদের ফ্যামিলিতে ঝগড়া হয় তো মেসোর দাদা যে মেসোর দাদার বৌদির ভিতরে ঝগড়া হয় ঝগড়া ঝগড়ায় আমি জিজ্ঞাসাও করিনি জাস্ট ইন্সিডেন্টটা তোকে বলছি তো ঝগড়া হওয়াকালীন ব্যাপারটা এতটাই সিরিয়াস হয়ে যায় তো বৌদি বৌদি সুইসাইড করে তার কিছুদিন পরে মেসোর দাদা বিয়ে করেন মানে সুইসাইডের কিছুদিন পরে কিছুদিন পরে মানে ঝঞ্ঝটটা যথেষ্ট বড় সড়ো ছিল অবশ্যই তো ওই ঘরটাতে মেসর দাদা কি করে কোনো কাজই করায়নি অন্য জায়গায় গিয়ে একটা নমনম নম করে কিছু একটা করে দেওয়া দেওয়ার পরে হয়ে গেছে তেমনই মাসির সঙ্গে মেসোর বৌদির একটা কানেকশান ছিল একটা ঘরে থাকে জয়েন্ট ফিল্ডে কানেকশান ছিল বোনের মতো বোনের মতো হয়ে যায় রীতিমতো মাসি কষ্টও পেয়েছিল এরপরে সুইসাইড করার জন্য ঠিক তার দু মাস পরে মাসি রান্নাঘরে যায় এবার দেখ আগেকার দিনের যারা যদি কেউ ঘর দেখে যে রান্নাঘরটা দেখবে একদম ঘরের এক কোণে থাকে ঘর থেকে অনেক দূরে ঠিক আছে যেখান থেকে কি হুট করে লোকেরা গেলে রান্নাঘর দেখতে পায় না লুকিয়ে রান্নাঘর হ্যাঁ বাথরুম এইগুলো লুকিয়ে রাখা হতো সেই রকমই মাসি গেছে রান্না বান্না করতে রাতের বেলা একাই যায় এবার গরমকাল গরমকালে দরজা আল্লাহ খোলাই রেখে যায় তো ওরকম একা একা করছে করতে করতে সাইডের জানলায় দেখে জল দাঁড়িয়ে আছে তো সেই রিলেটেড ঘটনা সেটা মিটে যাওয়ার পরে আরও কিছু কিছু প্রবলেম দেখা দিতে চালু করে তো সেই প্রবলেমগুলো যেমন হলো কি মাসির মিসক্যারেজ যাওয়া মাসির কিছু কিছু মানে প্রত্যেকটা ঘরের মেয়েদেরকেই এই জিনিসটা এফেক্ট করছিল কোনো প্রবলেম কোমরের নিচে প্রবলেম কোনো গাইনোলজিক্যাল প্রবলেম এই জিনিসগুলো বেশি এফেক্ট করছিল তো আমি ব্যাপারটা দেখলাম যে পরপর 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 হচ্ছে ঘটনাটা এটা মানে এমনিতে নর্মালি তো হতে পারে না তো আমি দিদিকে বলি ঘটনাটা দেখতে দিদি দেখে যেটা বলল যে এটা পুরোটাই ওদের বাস্তুর কারণে ওদের দিদিকে বাস্তুটা গণনা করাতে বলা হয়েছিল তো দিদি গণনা করে বলে যে ব্যাপারটা বাস্তু গণনা কীভাবে হয় বাস্তুটা প্রথমে মাপতে হয় হাত মাপতে হয় ক হাত চওড়া হাত লম্বা মানে পুরো এরিয়া এরিয়াটা হ্যাঁ কহাত চওড়া কহত লম্বা মাপা হয় আর কোন দিক থেকে কোন দিক লম্বা কোন দিক থেকে কোন দিক চওড়া যেমন পূর্ব থেকে পশ্চিম লম্বা উত্তর থেকে দক্ষিণ চওড়া আচ্ছা এরমভাবে মাপা হয় আর যার বাস্তু তাকে যদি কিছু কোশ্চেন করে নর্মাল নর্মাল কোশ্চেন মানে এইটা দিদি যতটা জানতে পারলাম আমি যে বাস্তু তোমাকে দিয়ে কি কী বলাচ্ছে সেইটা দিদি জানতে চেয়েছিলো যে বাসুতে দাঁড়িয়েই দিদিকে ফোনে কথা বলেছিলাম আমি কিরকম কোশ্চেন যেমন প্রথম কোশ্চেন ছিল হচ্ছে কি একটা ভগবানের নাম বল মেসো বলেছিল মহাদেব তো তারপর বললো যে একটা ফলের নাম বলো মেসো বলেছিল আম তারপর বললো একটা নদীর নাম বলো মেসো বললো গঙ্গা একটা ফুলের নাম মেসো বললো জবা এই সবগুলো দেখে দিদি গণনা করে তো গণনা করে দিদি যেটা বললো সেটা আমরা মানে তারপরে পুরো তার মানে বলে না যে জোড়া সুন্দর সুতোর গাড় দেওয়া পুরো প্রত্যেকটা জিনিস মিলে গেল যে কেন ব্যাপারগুলো হচ্ছিল দিদি বললো যে ওদের বাস্তুতে কিছু কিছু দোষ আছে তো সেই চারটে দোষ হচ্ছে কি প্রথম দোষ হচ্ছে বংশনাশ মানে নেক্সট 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 সেটা কি করে যা মেয়েদেরকে এফেক্ট করে বাড়ির কোনো বড় মেয়ে বা বউ মেয়েদেরকে এফেক্ট করে আচ্ছা দ্বিতীয় হচ্ছে কি বাড়িতে কোনোদিনও সুখ শান্তি থাকবে না আর বাড়িতে কেউ টিকতে পারবে না মানে কোনো না কোনো রকমের ঝামেলা হবে কোনো না কোনো রকমের কেউ না কেউ কিছু করে হবে আর মৃত্যুযোগ এত বলেছিল এত বলেছিল আর প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই দেখতে পাচ্ছি মিলে মিলে যাচ্ছে আচ্ছা তো এই তারপরে এর ব্যাপারটারও আগে মাসির যখন মিসক্যারেজ হয়েছিল তো পুরো ব্যাপারটাই মানে কি বলবো যে বিশ্বাস করার মতো ছিল না ডাক্তাররাও বুঝতে পারছে না কী করে কি হচ্ছে এই মিসক্যারেজের ব্যাপারেও একটা আছে যে পেটের ভিতরে যদি মেয়ে সন্তান থাকে তারই একমাত্র মিসক্যারেজ হচ্ছে আচ্ছা ছেলে সন্তান হলে সেটা মিসক্যারেজ হচ্ছে না আচ্ছা এরমভাবে নয় ছেলে সন্তান হওয়ার আগে তার কিছু হয়ে যাচ্ছে যদি ছেলে সন্তান পেটে থাকে তখন সে সেফা এরমভাবে পুরো ব্যাপারটা এগোচ্ছে তো মাসির আগে মাস কেটে গিয়েছিল মাস পর থেকে পেটে বাচ্চার প্রবলেম দিতে শুরু করে কি না পেটের জল শুকিয়ে যাচ্ছে আচ্ছা তো পেটে ব্লিডিং হচ্ছে ভেতরে ব্লিডিং হয়ে যাচ্ছে কোথায় কেউ খুঁজে পাচ্ছে না এরম অবস্থা ডাক্তার কত ওষুধ পালা করেও কিছু করতে পারেনি বাচ্চা পেটের ভেতরেই মারা যায় প্রথম ওই শখটা পাওয়ার পরে মাসিতে একটু মানে রীতিমতো খুবই ভেঙে পড়ে তারপরে বোন পেটে আসে কিছুদিন পরে তো তারপরে বনেরও সেম কেস হয়েছিল এরম করেই পেটে জল শুকিয়ে যাচ্ছিলো ব্লিডিং হচ্ছিলো তো দিদা আগে ভাগে দেখিয়ে কোনো একটা প্রোটেকশান পড়ায় কাউকে দিয়ে মাসিকে সেই প্রোটেকশানের থ্রুতে ঠিকভাবে জন্ম নেয় তো তারপরে এই ব্যাপারটা পুরোপুরি বলার পরে যে মানে এই যে বংশনাশ ব্যাপারটা এখানে মিলল আর একটা দিদি বলল এই যে মৃত্যুযোগের ব্যাপারটা প্রত্যেকটা বাস্তুর একটা করে সাপ থাকে বাস্তু সাপ বলে শুনেছি ওদের বাস্তু সাপ হচ্ছে কালিয়া নাগ তো সেই ওদের বাস্তুটা হচ্ছে কালিয়া নাগের মুখের কাছে তো যেমন মন্ত্রণের কথা শুনেছিস যে দেব দেবেরা কি করেছিল যে কালিয়া নাগের লেজ নিয়েছিল আর ওষুধ দেখে কালিয়ানাগের মুখের কাছে দিয়েছিল কেন দিয়েছিল কালিয়ানাগের মুখ থেকে অলওয়েজ বিষ বেরোয় সেই বিষটা ওরা সহ্য করতে পারবে না দেবেরা যে রাক্ষসরা মরবে ওরা বুঝবে হুম তো সেম এরও তাই মানে কোনো মুখের গাছ সাপের মুখের কাছে থাকা মানে সেখানে অলওয়েজ একটা কিছু না কিছু একটা ঝামেলা লেগে থাকবে ওই মৃত্যুজ হুম তো ওই ব্যাপারটা পুরো জিনিসটা গেল দিদি বললো যে এই 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 ব্যাপার তো দিদিকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ যে এর প্রোটেকশান কী আছে দিদি বলল যে একটা কবজ দিল দিদি প্রচণ্ড চণ্ডিকা বলে সেই কবজটা দিদি বললো যে তেইশটা ধাতু দিয়ে তৈরি হবে আচ্ছা তো তেইশটা ধাতু অনেক রকমের দশটা সোনা তামা অনেক দিদিকে জিজ্ঞাসা করলাম আমি আর বেদের দশটা বীজ দিয়ে তৈরি হবে যেটা ওই দোষগুলোকে প্রোটেকশন বা ঘরটাকে পুরো প্রোটেক্ট করে রাখবে আচ্ছা বাস্তুটাকে শুদ্ধ করে দেবে হুম তো এরপরে দিদি দিল দেওয়ার দিদি এমনও বলে দিয়েছিল এক অনেকে বিশ্বাস করে না এই ব্যাপারগুলো যে মাস কিছু হতে পারে না হয় না তো আম রীতিমতো আমার ঘরের লোকেরও অনেকে বিশ্বাস করেনি তো দিদি এমনও বলে দিয়েছিল যে এই কবজটা তুমি যেদিন পুঁতবে তার এগারো দিন অবধি তুমি যদি ঘরে না থাকতে পারো অনেক ভালো কারণ যে নেগেটিভ এনার্জিগুলো সেই বাস্তুটাকে ছিল আর অনেকটা স্ট্রং নেগেটিভ এনার্জি দিদি এমনও বলেছিল যে বাস্তুর তলায় কোনো মৃত মানুষের হার পোতা আছে পুরোনো যার কারণেই মেন দোষটা লেগেছিল তো এই যে এতগুলো নেগেটিভ এনার্জি ঘরটাতে বাস করছে দিদি বললো এই জিনিসটাকে বেরোতে এগারো দিন সময় লাগবে এই কবজটা পোঁতার পরে পোঁতার পর আমার মাটিতে মাঠে গিয়ে পুঁতে দিতে হবে একটা দিদি বাস্তুতে বলে দিল যে উত্তর দিকে একটা কোণেতে এই জায়গা এমনকি দিদি এও বলে দিয়েছিল যে এই জায়গাটার মধ্যেই বাস্তুদোষটা মেন আছে আচ্ছা যে জায়গাটায় পোঁতা আছে সেই জায়গাটার মধ্যেই বাস্তুদোষটা মেন আছে তো দিদি সেই জায়গাটা গর্ত খোলা হলো গর্ত খুলে ওটাকে পোঁতা হলো পোঁতার এগারো দিন এবো এমনও বলেছিল যে জ্বর হবে মাথা ধরে থাকবে মন খারাপ থাকবে এগুলো বলে দিয়েছিল সত্যি বা শক্তি দেখা যায় তাই মাসির জ্বর হলো তারপরে বোনের জ্বর হলো ওই এগারো দিনের মধ্যেই তারপরে সব থেকে থেকে ঠিক হলো ঠিক হয়ে মানে ওই জায়গাটা এখন মাসিরা রীতিমতো জায়গাটাতে থাকছে উন্নতি করছে আর আগের মতো কোনো ঝামেলা ঝঞ্ঝট নেই নালে আগে কি ছিল টুক করে কোনো কথাতে ঝামেলা রেগে যাওয়া এই ব্যাপারটা সবার মাথা গরম এই ব্যাপারটা থাকতো এই ব্যাপারটা গেল যাওয়ার পরে এখন সবাই ঠিকঠাক আছে তো এখন কোনো প্রবলেম নেই আপাতত এই অবধিই ছিল দারুণ দারুণ ব্যাপার মানে আলটিমেটলি সলিউশন হয়েছে হ্যাঁ আলটিমেটলি সলিউশন হয়েছে না সলিউশানটার থেকে বড়ো কথা হচ্ছে প্রমাণিত যে কিছু না কিছু তো আছে অবশ্যই কিছু না কিছু আছে না হলে মানে তার পরের যে রিয়াকশানগুলো ওদের বাড়ির লোকেদের মানে দেখলে বিশ্বাস করা যাবে না যে এরা এরাম ছিল কোনো কথা এবার সব কথা ঘরে যেমন আছে শান্ত এমন কি মানে আমি যখন ঘরে ঢুকতাম ওদের তখন মৃত্যুর মতো বোঝা যেত যে ঘরে একটা প্রেশার আছে নেগেটিভ এনার্জি প্রেশার থাকতেই ইচ্ছা করতো না আমার ঘরেতে ওদের ঘরেতে তো এই জিনিসটা আমি বলেছিলাম আগেই ওদের আচ্ছা যে তোমাদের ঘরে কিছু একটা আল না ভাল লাগে না মানে বুঝতে পার যেমন লোকেরা শ্মশানে গেলে একটা যেমন ফিল করে না সেম ফিলটা ওদের ঘরে ছিল আচ্ছা বুঝতে পেরেছি এইটাই এইটাই এতদূর অব্দিই ছিল ঠিক আছে সবাই এত দূর উপ আমি ও শুনলাম তোমরাও শুনলে কেমন লাগলো কমেন্টে বলো আর যারা পুরানো আছো তাদের তো কী বলবো লাইক করে দাও যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রেখো দ্যাটস ইট চলো বাই